মুসলিম মুক্ত প্রশাসন গড়িব পারে সেই চেষ্টা বিজেপি সরকারে করে আছে। না বর্তমান অসমতো এজনও মুসলমান ডিসি নাই, এজনও এসপি মুসলমান নাই। বিজেপি দলটোই সাম্প্রদায়িক দল, গতি সরকারটাও সাম্প্রদায়িক। হঠাৎ এক নতুন বিতর্ক, বিতর্কর সৃষ্টি করতা কংগ্রেস বিধায়িনী দলের চিফ হুইপ ওয়াজেদ আলী চৌধুরী। রাজ্যের কোনো এখন জেলার সাংবিধানিক শীর্ষ পদত নাই সংখ্যালঘু বিষয়া। রাষ্ট্রীয় বজরং দলের নেতা প্রবীণ ভাই টুগারিয়ার বক্তব্যের প্রতিক্রিয়া দিবলৈ গৈ কংগ্রেস বিধায়কগৰাকীৰ বিস্ফোরক অভিযোগ, শাসনাধিষ্ঠ বিজেপি সরকারে ইচ্ছাকৃতভাবে শীর্ষ সাংবিধানিক পদৰ পৰা বঞ্চিত কৰিছে ইসলামধর্মী যোগ্য ব্যক্তিক। যোগ্যতা নহয় ধর্মৰ ভিত্তিত নিযুক্তির অভিযোগ কংগ্রেস বিধায়কগৰাকীৰ। মুসলিম মুক্ত প্রশাসন গড়িব পারে সেই চেষ্টা বিজেপি সরকারে করে আছে। না বর্তমান অসমতো এজনও মুসলমান ডিসি নাই, এজনও এসপি মুসলমান নাই, এটা তো সঁচা কথা। কংগ্রেস সরকারের সময় কেন আসে, তেতিয়া এসপি আসে, ডিসি আসে, এতিয়া কেউ নাই, যোগ্যতা শেষ হয়ে গেল নাকি? বিজেপি দলটোই সাম্প্রদায়িক দল, গতি সরকারটাও সাম্প্রদায়িক। কংগ্রেস বিধায়কগৰাকীৰ যুক্তিক মুকলি সমর্থন দলটোর সভাপতি ভূপেন বরার। সঁচা কথা কৈছে ওয়াজেদ আলী চৌধুরী। না ওয়াজেদ আলিয়া ঠিকই কৈছে, এই সরকারখনে প্রথম দিনাখনের প্রায় ধর্মীয় মেরু বিভাজনের জড়িয়ে আমার সমাজত সাম্প্রদায়িক বিষয়বস্তু বিয়পায় একটা বিশৃঙ্খলিত উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করবর কারণে যে ষড়যন্ত্র করেছে তার কোনো মানুষ বাদ পড়ি যাওয়া নাই। সকলোতে তেওঁ জাতি ধর্ম, এফালে আহিলে বাগানিয়া অবগানিয়া বলে কয়, লক্ষিমপুরলে গেলে মিসিং অনামিসিং বলে কয়, কোকরাঝারলে গেলে বড়ো অনাবড়ু কয়, সিফালে গেলে বাংলাদেশী পাকিস্তানী বলে কয়। মুখ্যমন্ত্রী উন্নয়ন করব নোৱাৰে, চাকরি দিব নোৱাৰে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব নোৱাৰে, তেওঁৰ এটাই কাম সেইটো হৈছে সাম্প্রদায়িক বিষয়বস্তুৰে সমাজক বিভাজন করা। বিজেপি সরকারের দিনত সৃষ্টি হওয়া এনে ধারাক অনাগত দিনের অশনি সংকেত আখ্যা দলটির কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারর। উন্নয়নের কথা পাতিব লাগে, হিন্দু মুসলমানের কথা পাতিব নালাগে। এখন ভারতবর্ষ এখন ধর্মনিরপেক্ষ এখন রাষ্ট্র, গতিকে যোগ্যতাক বাদ দিয়ে যদি ধর্মর আধারত যদি করবাত নিযুক্তি প্রক্রিয়া চলিছে, নাইবা কারোবাক কোনোবা গোষ্ঠী কোনোবা জাতি বা কোনোবা বিশেষ ব্যক্তি বিশেষে মুক্ত করার যদি কোনো পরিকল্পনা চলিছে, হ্যাঁ কিন্তু আহি থাকা দিনত সকলোরে কারণে মঙ্গল নহয়। ইফালে হঠাৎই কেবল ভোটর স্বার্থতেই এই অনাহক বিতর্কর সৃষ্টি করা বলে দাবি শাসকীয় বিজেপির। বিজেপি বিধায়ক সুশান্ত বরগোহাঁর দাবি যোগ্যতার ভিত্তিতহে অনুষ্ঠিত হয় সাংবিধানিক পদবীত। সমান্তরালকৈ বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ায় ওয়াজেদ আলী চৌধুরীক উভতি ধরে কলে, নির্বাচনের পূর্বে ভোটর রাজনীতি করে আবেগিক করব বিচারিছে রাজ্যের মুসলমানসকলক। সকল জাতি জনগোষ্ঠীক লৈ কাম করেছে বিজেপি সরকারে। ওয়াজেদ আলী চৌধুরী ডাঙরিয়া যেহেতু ধুবুরীত, তেখেতর ঘর বা তেওঁ সমষ্টিটো ধুবুরী, সেইকাৰণে তেওঁ এই ধরনের কথার পাতনিবিলাক মেলিছে। কারণ ধুবুরীত এনে ধরনের কথা পাতিলেহে বা কলেহে তেওঁ রাজনৈতিকভাবে লাভ করব মুনাফা। কোনোবা এজন বিষয়া ডিএসপি আসলে এডিশনেল এসপিলে প্রমোশন পালে, তেওঁতো এডিশনেল এসপি দিবলগীয়া হয়েছে বা দিছে, বা এসপি দিছে বা ডিআইজি দিছে, মানে ইয়াত কোনো ধর্মর ভিত্তিত এই কথাবিলাক কেতিয়াও নহয়, যোগ্যতা ভিত্তিত হয়ে আছে। এতিয়ালৈকে রাজ্যখনের প্রত্যেকটা বিভাগত রেসপন্সিবল পজিশনতে অসমৰ মুসলিম সকলো আছে। তেওঁ এই সময়ত ভোটর রাজনীতি করেছে যে 2024 নির্বাচনের আগমুহূর্তে পলারাইজ করব বিচাৰিছে, মুসলমান ভাইসকলকে আবেগিক করব বিচাৰিছে। সুবিধাবাদী স্থিতি অব্যাহত রাখি বিষয়টির ক্ষেত্র পূর্বর কংগ্রেস সরকার আর বর্তমানের বিজেপি সরকারক টার্গেট করলে AIUDFএ। পূর্বর কংগ্রেসের দিনত হওয়ার দরে এতিয়া বিজেপি সরকারের দিনতো মুসলমানক করা হয়েছে বঞ্চিত। মই একো পরিবর্তন দেখাই নাই, মানে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানসকলক চাকরি বাকরি বা সা সুবিধা দিয়ার ক্ষেত্রে কংগ্রেস দলক যে বঞ্চনা করেছিল বিজেপিও একদরে বঞ্চনা করেছে, আমি একো বেশি পার্থক্য দেখাই নাই। প্রশ্ন হয় সচাকই অসমৰ জিলায় জিলায় সাংবিধানিক মুরব্বীর পদত বঞ্চিত করা হয়েছে নাকি ইসলাম ধর্মী বিষয়াক? বিরোধীর এই অভিযোগক লৈ সরকারি পক্ষই কি প্রত্যুত্তর দিয়ে সেয়াহে হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট ND24। ND24 লাইভ কনসার্ট 2022 24 ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি 3 বজার পড়া নন স্টপ। কালেক্ট ইউর পাসেস নাও।